বিবি ঘরের নেয়ামত, ঘন ঘন যারা বিবি বদলায় এদেরকে রাসুল বলেছেন এরা যা একুল, মজা লুট নেওয়ালা, পিটিয়ে হাত পা ভেঙে দেওয়া দেয়। এক বিবিকে ভালো লাগে না, চোদ্দ বিবির দিকে নজর দেয়, চরিত্রহীন, কথায় কথায় বিবির গায়ের দিকে যায়, এরকম বেয়াদব আছে না? আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলি আমিন। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসাকার আল্লাহ সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আমরা পড়ছি আল্লাহু আকবার আল্লাহু আকবার কবীরা কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসিলা سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার
সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, স্লোগানের সময়, বিবিকে মারার সময়। আপনারা সতর্ক হয়েছেন, সতর্কতার নাম হলো তাকওয়া। যারা সতর্ক হয় তাদেরকে বলে মুত্তাকি। বিবি ঘরের নিয়ামত, ঘন ঘন যারা বিবি বদলায় এদেরকে রাসূল বলেছেন এরা যা একুল, মজা লুট নেওয়ালা, পিটিয়ে হাত পা ভেঙে দেওয়া দেয়। এক বিবিকে ভালো লাগে না, চোদ্দ বিবির দিকে নজর দেয়, চরিত্রহীন, কথায় কথায় বিবির গায়ের দিকে যায়, এরকম বেয়াদব আছে না? আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলি আমিন। আল্লাহর হুকুম মানতে রাজি আছেন তো? কতটুকু মানবেন? পরিপূর্ণ যারা বলবে নুমিনু বিবাদু নাকফুরু বিবাদু উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, যারা বলবে কিছু মানবো কিছু মানবো না, আল্লাহ বললেন এরাই হলো আসল কাফের। সংজ্ঞা নিতে হবে কোরআন থেকে, বাহিরের সংজ্ঞা আমরা নেব না। মুমিনের সংজ্ঞা আছে না নাই? মান আরাদাল আখিরা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন, যে আখেরাত চায়, আখেরাতের জন্য কাজ করে, আল্লাহ তাকে মুমিন হিসাবে কবুল করে নেয়। আখেরাত চাইতে হবে, ছাড়ব দেশের মায়া কিসের, আসল দেশ কোনটা? আখেরাত, চিরস্থায়ী যেখানে থাকতে হবে। আপনারা ইসলাম চান তো পরিপূর্ণ, আল্লাহর কোরআনকে মানবেন তো পরিপূর্ণ? কারা কারা হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ কবুল করুন, আরো জোরে বলি আমিন। প্রোগ্রামের কিছু ডেকোরাম থাকে, এটা আদায় করতে হয়। মাল্লাম ইয়াস করি না ইসলাম ইয়াস করিল্লাহ, যে মানুষের শুক্রিয়া আদায় করে না সে আল্লাহরও শুক্রিয়া আদায় করলো না। যারা এত কষ্ট করে এই মাহফিলটা আয়োজন করেছেন, আমতলী সমাজ উন্নয়ন ঐক্য পরিষদ, তুমি এটার কি সভাপতি? আলহামদুলিল্লাহ। হোয়াই খং, হোয়াই খং, আমতলী সমাজ উন্নয়ন ঐক্য পরিষদের উদ্যোগে আল্লামা আহমদ শফি রাহেমাহুল্লাহ, আল্লামা ইসহাক রাহেমাহুল্লাহ, আল্লামা শাহ মোহাম্মদ তৈয়ব রাহেমাহুল্লাহর স্মরণে আজকের ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন, 22তম সম্মেলন হচ্ছে, পুলিশ ফাঁড়ি সংলগ্ন সম্মেলন। আজকে আমার আগে কথা বলেছেন আমার অত্যন্ত স্নেহের, আদরের, সম্মানের আল্লামা মুফতি মাহফুজুর রহমান জাবের হাফেজাহুল্লাহ। সুন্দর বলেছেন, পুরাপুরি শুনতে পারলে আমিও লাভবান হতাম। আল্লাহ তাদের সব ভাইকে কবুল করুন, তাদের সহি কথাগুলো সবগুলো আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন। কথা বলেছেন কারি ইউসুফ জামিল, শ্যামপুর, শ্যাম শাপলাপুর, একটা মসজিদের খতিব মনে হয় উনি। উনি রাসুলের ভালোবাসার উপর কথা বলেছেন, সুরা ফাতের শেষ আয়াতটা এনেছেন। আমি অতটুকু শুনেছিলাম, স্পষ্ট শোনা যাচ্ছিল, জাবের আসার পরে মাহফুজ আসার পরে স্পষ্ট শুনতে পারিনি। আপনারা শুনবেন, শুনলেই জ্ঞান বাড়বে, কোরআন হাদিস শুনলেই আপনার আমল বেড়ে যাবে। শয়তানও যদি কোরআনের কিছু বর্ণনা করে সেটাও শুনবেন। বুখারীর একটা হাদিস আছে যেটা রাবি হলো শয়তান, রাবিকে শয়তান। যেমন রাতে আমরা যে শুই, শোয়ার পরে ইদা আওয়া ইলা ফেরাশিহি, যখন বিছনায় শুতে যাবেন তখন আয়াতুল কুরসি পড়েন, এটা রাবি হলো শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন সাদাকা ওয়া হুয়া কাযুব, ও মিথ্যুক হলেও সত্য বর্ণনা করেছে, ও মিথ্যুক কিন্তু বর্ণনা করেছে কি সত্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। সেই জন্য আমরা যেখানেই ভালো কথা শুনব আমরা সেখানেই কান দেব, আল্লাহ তৌফিক দান করুক। আমিন। কারি ইউসুফ ইউনুস সাইফি, খুব রাগি হবেন, সাইফি তো নাম হলো তলোয়ার। নুরুল আমিন ফারুকী, জয়নাল আবদিন, নুরুল আমিন ফারুকী আমার, হ্যাঁ এই তো জয়নাল আবদিন, গতকাল কথা বলেছেন মুফতি আজিজুল হক আল মাদানী হাফেজাহুল্লাহ। আল্লাহ হুজুরের কথা কি আমাদের আমলে তৌফিক দান করেন। আল্লামা তাফাজ্জুল হুসাইন রায়পুরি ঢাকা, ওমর ফারুক, সবার নাম একসাথে মোটা করে দিতে, আমি বেশি মোটা নাকি? হ্যাঁ, জায়গা হচ্ছে না যে, এক লাইনে দিবা সবার নামের পরে।
যাদের নাম চিকন করে দেয়া ওদের মনটা খারাপ হয়ে যায়, আর একবারে গিয়ে গই। মুফতি ওমর ফারুক, মুফতি মোহাম্মদ ইদ্রিস, মাওলানা শামসুল আলম, মাওলানা মোহাম্মদ শরীফ, আর যে ছেলেগুলো কষ্ট করেছে। আজকে আমাদের সভাপতি হলো আলমগীর ভাই, চিনেন তো আপনারা, আমার পুরানো বন্ধু মানুষ, পরিবেশের সভাপতি। এখানে পরিবেশ বজায় রাখার জন্য, পরিবেশের জন্য তিনি দেখাশোনা করেন। আর হারুন ভাই আপনারা চিনেন, মূসা আলাইহিসসালামের বড় ভাইয়ের নাম কি ছিল? হারুন আলাইহিসসালাম। আপনার বন্ধু দাড়ি রেখেছেন, আপনাকেও দাড়ি রাখতে হবে, মিতার সাথে মিল রাখতে হবে, একজন নবীর নাম। সুবহানাল্লাহ বিহামদি, ভারতের প্রেসিডেন্ট ছিল আলমগীর, ওনারা দাড়ি ছিল, এরা দাড়ি রাখতে হবে, আলহামদুলিল্লাহ। আপনারা এসেছেন যারা, অনেক দামি মেহমানরা এখানে বসে আছেন, অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম, অনেক স্কুলের স্যার, কলেজ ইউনিভার্সিটির স্যাররা এসেছেন, এসেছেন আবাল বৃদ্ধা বনিতা পর্দার আড়ের মা এবং বোনেরা, বিশেষ করে টেকনাফের সব অঞ্চল থেকে খেটে খাওয়া মানুষ, যাদেরকে আল্লাহ সবচেয়ে ভালোবাসেন, যারা পরিশ্রম করে, আল্লাহ এদেরকে ওলি বলে ঘোষণা করেছেন। আল কাসেব হাবিবুল্লাহ ওয়াল কাসেল আদুউল্লাহ, যারা হালাল রিজিকের জন্য পরিশ্রম করে এরা আল্লাহর ওলি হয়ে যায়, আর যারা বসে বসে খায় এরা হলো আল্লাহর দুশমন। কিন্তু আমরা যারা বসে খাই এদেরকে ওলি বলি, এরা ওলি না, উলি হয়ে যায়। এরা উলি যেরকম বসে খায়, এরাও বসে খায়, আমরা পরিশ্রম করে খাবো। রাসূল সাল্লাম একজন শ্রমিকের সাথে হাত মিলিয়ে তার হাতে চুমু খেলেন, বললেন যে তোমার হাতটা এত শক্ত কেন? তিনি বললেন আমি খেতে কাজ করতে করতে হাতটা শক্ত হয়ে গেছে। রাসূল সাল্লাম ওই হাতটা তুলে ধরলেন আর বললেন মদিনাবাসী, শ্রেষ্ঠ হাত যদি দেখতে চাও এই হাতটার দিকে তাকিয়ে দেখো। পর্দার আড়ে অনেক মা বোনেরা এসেছেন, জায়গা হয়েছে তো বাবনদের জন্য, আলাদা প্যান্ডেল আছে মায়েদের জন্য, এর চেয়ে বড় প্যান্ডেল করবেন, এর চেয়ে সুন্দর করবেন, তাহলে সহি হাদিস অনুযায়ী কাজ হবে। মায়েরা বেশি, মায়েদের হকও বেশি, হক বেশি। তিনবার মায়ের কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষে একবার বলেছেন বাপের কথা। খেদমত করবো কার? মায়ের। খেদমত করবো কার? মায়ের। খেদমত করবো কার? মায়ের। তারপরে চতুর্থবার বলেছেন বাপের, বুখারীর হাদিস। এই জন্য মাকে তিন গুণ দিবেন, বাপকে এক গুণ। বাপ রাগ করবে না, বাপ তো অন্যদিকে পায়, বাপ তো মর্যাদার দিক থেকে বেশি। কোনো মহিলার নাম কোরআন শরীফে নাই, একজনের নাম আছে যার স্বামী নাই, আর কোনো মায়ের নাম কোরআনে আসে নাই। বারবার আদম আলাইহিস সালামের নাম ব্যবহার করেছেন, মূসা আলাইহিস সালামের নাম এসেছে 170 বারের মতো, সেদিনে ইব্রাহিম আলাইহিস সালামের নাম এসেছে 82 বারের মতো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বিভিন্নভাবে 450 বার এসেছে, কিন্তু ওনার 11 জন বিবি একজনের নাম কোরআনে নাই। কোরআনে একজন মহিলার নাম এসেছে যিনার স্বামী নাই, কি নাম? মরিয়ম। ওনার স্বামী থাকলে ওনার নামও আসতো না। আল্লাহ জাল্লা শানু স্বামীদেরকে মর্যাদা দিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, রেজালদেরকে কাওয়াম করেছেন মহিলাদের উপর। কেন করেছেন? সেই কারণ আল্লাহ বর্ণনা করেছেন, কাওয়াম শব্দের চারটি অর্থ করেছেন, সেখানে আলোচনা করবো।